লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটারে মা ইলিশ রক্ষায় 22 দিন সকল ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। সময়সীমা শেষ হওয়ায় আজ মধ্যরাত থেকে মেঘনা নদীতে ইলিশ সহ অন্যান্য মাছ শিকারে নামবেন জেলেরা। এর ফলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পরিবার ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে। জেলেদের আশা, নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরতে না পারায় তারা যে অর্থ সংকটে পড়েছিল তা এবার কাটিয়ে উঠতে পারবেন। নদীতে যাওয়ার জন্য উপস্থিতি নিছি, যে নৌকা ডুকে লাইন করছি, জালের কাজ টাজ করিয়া ওকে করছি। সরকারের অভিযোগ পালন করার পরে আমরা নদীতে নামার প্রোগ্রাম। জেলেরা অভিযোগ করেন, নিষেধাজ্ঞার সময় প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি চাল পাননি তারা, এতে পরিবার পরিজন নিয়ে অনেক জেলেকে বিপাকে পড়তে হয়েছে। এই অভিযান তো আমরা জেলেকাটা আছে, তবে জেলেকাটার আমরা চাল টোল পাই না। অভিযানের সময় আমরা সরকারের থ্রুতে থেকে কিছুই পাই না, অন্যান্য জেলেরা যেভাবে পায় আমরা জন্য যে সেরকমই পাই। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইলিশ উৎপাদনের এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে। আমরা আশা করছি যে এবার অভিযান সফল হয়েছে এবং আমাদের যে ইলিশের যে বাৎসরিক যে উৎপাদন লক্ষ্যমাত্রা 27,000 মেট্রিক টন, এটা আমাদের এবার অর্জন হবে। জেলা মৎস্য অধিদপ্তর তথ্য মতে জেলায় প্রায় 52,000 জেলে রয়েছে। এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে 46,049 জন। এদের অধিকাংশই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। মাঝারুল আনোয়ার টিপু, বৈশাখী সংবাদ, লক্ষ্মীপুর।